আমার আল্লাহ ফরমানি ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিনের জানাইয়া দিছিলাম তার পাক কালাম শরীফের মধ্যে, নিশ্চয় অবশ্যই তার নামাজে তার নির্লজ্জ কাম থাকি ফাহশা কাম থাকি তারে বাঁচাই লাইব। এখন নমাজ পড়ে সুদ খায়, নমাজ পড়ে ঘুষ খায়, নমাজ পড়ে আইল টেলে, নমাজ পড়ে চুগলগিরি করে, নমাজ পড়ে গিল্লা করে, নমাজ পড়ে মিসাম আছে, আছে না নাই, আছে না নাই। এখন কোনছেন আল্লাহর কোরআন ঠিক না আমরা ঠিক? আল্লাহর কোরআন ঠিক, তাহলে এতে বোঝা গেল আমার নমাজ হইছে না, এতে বোঝা গেল আমার নমাজ হইছে না। নমাজ যদি হয় না তুমি কোন কিছু থেকে বাসি দেয় এবার চায় নাই, ওই নমাজ রে সহি শুদ্ধ বানাই চইলে আমার ভাইয়াই নকর আমার বুজুর্গ কল। এক নম্বর মা চইল নমাজ সহি শুদ্ধ বানাই চইলে ফরজ ওয়াজিব রে ঠিক করা লাগবো নিলে লাগতো না, লাগবো নিলে লাগতো না। বহুত মানুষ আছে মসজিদ যায় উড়াউড়ি করে, আপনার রুকুত থেকে সুজা খাড়া হওয়া হইল কিতা মুসলমান, খালি তো ওয়াজ ঠানো বোঝা যার কেউ আপনার ওয়াজও না, রুকুর থেকে সোজা খাড়া হওয়া কিটা ওয়াজিব। এখন যদি রুকুর থেকে সোজা খাড়া হওয়া যদি ওয়াজিব হয়, আল্লাহর বন্দা তুরা আপনার হাত খান সানিছে কল্লাগু তুরা খালি তুলা মারছে কি না, আবার সৈদ্দাত গেছে গিয়া ওয়াজিব তরক করছে নি না করছে না, ওয়াজিব যদি তরক করিলে নমাজ হইছে নি মুসলমান। দুই শ্রদ্ধার মাঝখানে ব হইল ওয়াজিব, যদি আল্লাহর বন্দায় দুই শ্রদ্ধার মাঝখানে বয় না তোরা হাত খান তুলা মারে কল্লাগু তুলা মারে আবার সৈদ্দা দিলায়, এইভাবে যদি নমাজ পড়ো তোমার নমাজ হইতো না, ওয়াজিব তরক করিলে ঈশ্বরে ভাই তোমার নমাজ তোমার কপালের মধ্যে মারা হইব ইনশাআল্লাহ। এখন বউতে করায় বলে হুজুর আমরা তো সুরা ঠিক আছে, হ্যাঁ তিন খতম চার খতম কোরআন শরীফ দিছি, এখন আবো কিতা সুরাত ভুল আছে নি? হ্যাঁ আমার ভাই নখন আমার বুজুর কখন উদাহরণ দিলে বুধ ভাই ভাই, রতনপুর বাজারও খামার বেটার গেছে গেছো গিয়া কইছো রে খামার ভাই আমার এখান দা তুমি দেও চাই, তখন আল্লাহর বন্দায় কইছে কত দিতাম, বলে বাইরে তুমি আমার 300 টাকা দিও, আপনি কইছেন না না ভাই 300 টাকা তো তোমার তুমি করায় ঠিক আছে, আরো 50 টাকা তোমার ফাজিল দিম, ইস্পাতর অংশ বানাইয়া দিও দাঁড়টা বেশি হইত, ওই দাঁড়টা বাদর বাজার আনছ আনিয়া সকির তোলে হারাইয়া তৈয়া এক মাস বাদে বার করিয়া কোন তা সেদ মারলে কাটি বনি মুসলমান, অর্থ নাহলি 50 টাকা ফাজিল দিলেও খাম করে না নানি, এখন কিতা করা লাগবো দাঁড়ানি লাগবো, কেন কিতা আইছে জঙ্গার আইছে, 50 টাকা ফাজিল দেওয়ার পরেও যদি দাঁত জঙ্গার আয় ও মুসলমান তিন খতম চার খতম কোরআন শরীফ দিছ ঠিক আছে, কিন্তু বাইরে মাঝখানো 10 বছর 15 বছর 20 বছর গেছে একটা দিন দাঁত এলা দাঁড়াইছ ইলা একটা দিন তুমি আপনার দাঁড়াইছিলাই নি মুসলমান, ইলা একটা দিন কেউ দাঁড়াইছিলাম নি ফড়া দাঁড়াইছি নি, ইয়া আল্লাহ ফড়া দাঁড়ানি লাগবো নিলে লাগতো না লাগবো, এর লাগি আমার নবী দিয়ে ফরমান তলাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, বেটানি বেটিন তোর লাগি ইলম তোর মুখর হইল ফরজ, কতখানি ইলম তোর মুখর হইল ফরজ, ও মুসলমান তোরা আগে দিয়া গপ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله فاخو كير مارونا باي فاخ مرتم مرتم لاني أمرا فاخو كير ماروكوا زكير كروكوا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আসমান জমিন গয়রুল্লাহ পাহাড় পর্বত গয়রুল্লাহ আসমান জমিন গয়রুল্লাহ পাহাড় পর্বত গয়রুল্লাহ শুধু মাবুদ এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমি বেশ সময় না রে ভাই আধা ঘন্টার ভিতরে মাথা টাইলিমু দেখ না ইনতা মাছি আর আমি কিসসা কাহিনী টানি আননি জি কুরআন হাদিস ওর মাত মাছি আননি দেখ না ইনতা মাছি আর কিনা আপনারা যদি আমল করিলেন দুনিয়ার জমিনে কামিয়াব আখরাতের জমিনে কামিয়াব বলবো এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল খেয়াল দিয়া হল কোয়া হল ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أمر بأسا مسلمان نبي دي فرمان طلب العلم فريضة على كل مسلم ومسلمة بيتاني بيتين ترلغي علم طلب غرائل وفرد طب باشن دي فاشخرا در قرناي بطر فور فاشخرا در قرناي دعوبان فاشخرا در قرناي وطغان فرد জন্ত ইলম তলব করা হইল বেটানি বেটিন ধর লাগি ফর বলে ফরজ ওয়াজিব রে আল্লাহর বান্দায় বুঝিয়া ওরা হালাল হারাম রে সিনিয়া দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা কামিয়াব বনিয়া জান্নাতের মালিক যে ইলম দ্বারা বন্ত পারে ওই ইলম তলব করা হইল বেটানি বেটিন ধর লাগি ফর মুসলমান বুঝা গেছে নি মা তার কারণে আমরা প্রত্যেক নরনারী বেটানি বেটিন ধর লাগিয়া বিন্নাস থাকিল আলম তারা পর্যন্ত সহি শুদ্ধ করার দরকার আমার ভাই হল বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা আমার ভাই সাকুয়া তাই তো তার মোবাইলের কাম করবো আমরা তো মোবাইলের কামর লাগে আইছি না আমরা কিতার লাগে আইছি ওয়াজ শুনবার লাগিলেন قول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم